ব্রাদার্স অব ইটালি র ফ্রাতেল্লি দি তালিয়া অবিসংবাদিত নেত্রী নতুন সরকার প্রধান জর্জা মেলোনি র হাতে মন্ত্রী পরিষদের ঐতিহ্যের ঘণ্টা বেল তুলে দিলেন গত 20 মাস প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী মারিও দ্রাঘি। প্রথা মোতাবেক যা তিনি বুঝে পেয়েছিলেন প্রফেসর জুসেপ্পে কন্তের কাছ থেকে 2021 সালের 13ই ফেব্রুয়ারি রোমে প্রধানমন্ত্রীর কার্যালয় কিজি প্যালেসে 23 অক্টোবর 2022 রবিবার রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় সুসম্পন্ন হয় ক্ষমতার পালাবদল। কেমন আছো, স্বাগতম, আমি তোমাকে খুব ভালো পাই, প্রধানমন্ত্রী মেলোনিকে অভ্যর্থনা জানাবার শুরুতে এমনই শব্দচয়ন ছিল ড দ্রাঘির। দায়িত্ব বুঝিয়ে দিতে উত্তরসূরির সাথে আন্তরিক পরিবেশে 1 ঘন্টার আলোচনা সারেন তিনি। শেষবারের মতো গার্ড অব অনার পরিদর্শন করে সবাইকে বিদায় জানিয়ে সরকারি গাড়িতে চড়ে কিজি প্যালেস ছেড়ে যান ড মারিও দ্রাঘি। কিজি প্যালেসে পরক্ষণেই অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী জর্জা মেলোনির সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক। আধা ঘণ্টা ধরে চলা বৈঠকে যোগ দেন ক্ষমতাসীন ডানপন্থী সমমনা জোটের 2 প্রধান শরিক দল নর্দার্ন লীগ লেগা নর্দো, শীর্ষ নেতা নতুন উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি এবং সিলভিও বেরলুসকোনির দল লেটস গো ইটালি র ফোর্চা ইতালিয়া, অন্যতম প্রভাবশালী নেতা নতুন উপপ্রধানমন্ত্রী আন্তোনিও তায়ানি সহ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। 2 উপপ্রধানমন্ত্রী পৃথক পৃথক মন্ত্রণালয়েরও দায়িত্ব পেয়েছেন, অবকাঠামো বিষয়ক মন্ত্রণালয়ে সালভিনি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে তায়ানি। মন্ত্রিসভার বৈঠকে সহকর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী জর্জা মেলোনি বলেন, দেশ যে জরুরি অবস্থার মুখোমুখি হতে যাচ্ছে তা মোকাবেলার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ভিডিও ক্রেডিট ইতালি মাইনুল ইসলাম নাসিম।